পৃথিবীতে মাঝে মাঝে এমন এমন ঘটনা ঘটে যেগুলি আমাদের মনে অনেক প্রশ্নের উদ্ভব ঘটায়। কখনো কখনো আমরা এমন কিছু দেখি বা শুনি যা দেখে বা শুনে আমাদের সম্পূর্ণই হতবাক হয়ে যেতে হয়। তখন আমাদের মনে হয় যে দুনিয়াতে এমন কিছু ঘটতে পারে। পৃথিবীতে অনেক কোইন্সিডেন্সি ঘটে প্রতিদিন, যেটা ঘটার সম্ভাবনা একদমই থাকে না, কিন্তু চমকপ্রদভাবে সেই কোইন্সিডেন্সগুলো ঘটে যায়, যেটা আমাদের মনে হাজারো হাজারো প্রশ্নের সৃষ্টি করে যে এটা কি করে হলো, কেন হলো, এটি কি হওয়া সম্ভব। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম অভিষেক, আর আজ মিস্টিরিয়াস ইউনিভার্সের আরও একটি নতুন ভিডিওতে আমরা দুনিয়াতে ঘটা 10টা আনবিলিভেবল কোইন্সিডেন্স সম্পর্কে কথা বলবো, যা শুনে আপনিও ওগুলোর জবাব খোঁজবার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে ঘটনাটার কথা বলবো ওটা প্রায় পুনর্জন্মের মতো একটা ঘটনা। এই ইমেজে এরা দুজনেই আলাদা আলাদা মানুষ, কিন্তু দেখতে এক হলেও এরা আসলে আলাদা। প্রথমজন হলো এনজো ফেরারি, যে ফেরারি কোম্পানি স্থাপন করেছিলেন, আর দ্বিতীয়জন হলেন মেসুত ওজিল, যে হলো ফেমাস জার্মান ফুটবলার। এনজো ফেরারি 1988-তে মৃত্যুবরণ করেছিলেন, আর প্রায় এক মাস পর মেসুত ওজিলের জন্ম হয়েছিল। এরপরে বলে না যা ঘটে তা আগে থেকেই লেখা থাকে, কিছুটা এমনই টাইটানিক জাহাজের কাহিনী। সাল 1898-তে, মানে টাইটানিক ডোবার 14 বছর আগে, মর্গান রবার্টসন নামের এই লেখক একটা বই লিখেছিলেন যার নাম ছিল ফিউটিলিটি। এই বইতে একটা জাহাজের কাহিনী লেখা আছে যেটা ডুবে গিয়েছিল, আর ওই জাহাজটাকে টাইটান নাম দেওয়া হয়েছিল। যদি এটাতেও আপনার মন না ভরে তাহলে বলে দিই এই দুটো জাহাজেরই টেকনিক্যাল বিশেষত্ব সেম ছিল, আর ওই দুটো জাহাজই উত্তর আটলান্টিকের একটা বরফের খণ্ডে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। টাইটানিকের ডোবার পর ওই বইটিকে আবার প্রকাশিত করা হয়, যার নাম দ্য সিঙ্কিং অফ টাইটান ছিল। দ্বিতীয় কোইন্সিডেন্সটা এমন যে যেটা টাইম ট্রাভেলের জন্য যেন একটা আদর্শ ঘটনা। এই ইমেজটাকে দেখুন, এমনটা মনে হচ্ছে না যে এরা দুজন যমজ বোন, কিন্তু এমনটা নয়। ইনি হলেন জুবাইডা থারওয়ার্ড, যে একটা সময়ের খুব ফেমাস অ্যাক্ট্রেস ছিলেন, আর ইনি হলেন জেনিফার লরেন্স, যে আজকের যুগের হলিউডের সবথেকে ফেমাস অ্যাক্ট্রেস। মানে একই চেহারা, একই পেশা, খালি সময় আলাদা আলাদা। সাল 2000-এ দ্য সিম্পসন্স একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। আপনি এই ইমেজটিকে দেখুন, হয়তো আপনি কিছুটা বুঝতে পেরে গেছেন যে ইনি কে। সাল 2000-এ এরা ডোনাল্ড ট্রাম্পের জেতার পূর্ব অনুমান করেছিল, যখন দ্য সিম্পসন্সের ডিজাইনাররা সাল 2000-এ এই চিত্রটা বানিয়েছিল, যেটাতে দেখা যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এটা ওই সময়ের লোকেদের জন্য কেবল একটা মজা ছিল, কিন্তু পরে তো এমনটাই হয়েছিল। তবে কি তারা আগে ভবিষ্যৎ দেখেছিল? এটা তো ভীষণই আশ্চর্যকর একটা ঘটনা, তাই না? কিন্তু এটার থেকেও বড় কথা এটা ছিল যে যেমনভাবে সিম্পসন্স ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথ দেখিয়েছিল, ঠিক তেমন পথই ডোনাল্ড ট্রাম্পও পরবর্তীতে বেছে নিয়েছিলেন। এরপর বলি দুজন প্রতিবেশীর কথা যারা আলাদা আলাদা যুগে বসবাস করত, যারা সঙ্গীতের দুনিয়ার মহান ব্যক্তিত্ব ছিলেন। এই ইমেজটাকে দেখুন, ইনি হলেন প্রসিদ্ধ সঙ্গীতকার জর্জ হ্যান্ডেল, আর পাশের জন হলেন গিটারবাদক জিমি হেনড্রিক্স, যারা দুজন প্রতিবেশী ছিলেন কিন্তু আলাদা আলাদা সময়, যারা নিজেদের সময় সঙ্গীতের বিকাশে একটা আলাদা প্রভাব বিস্তার করেছিলেন। এর পরের এই কোইন্সিডেন্সে যখন হোভার ড্যামে ঘটেছিল আর একটা ট্র্যাজেডিক ঘটনা। যখন হোভার ড্যামকে বানানো হয়েছিল তখন 20 ডিসেম্বর 1922-এ জর্জ টিয়ার্নিয়ের প্রথম মৃত্যু হয়েছিল সেখানে, আর ঠিক ওই জায়গায় লাস্ট যার মৃত্যু হয়েছিল প্যাট্রিক টিয়ার্নিয়ের, যে কিনা তার ছেলে ছিল, আর সেও ঠিক 20 ডিসেম্বরেই মারা গিয়েছিল। এরপরে ঠিক এমনই ঘটনা ঘটেছিল বারমুডাতে জুলাই 1975-এ, যখন 17 বছরের একটা ছেলে আর্সকিন লরেন্স রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখন একটা ট্যাক্সির ধাক্কায় তার ওখানেই মৃত্যু হয়ে গিয়েছিল। ঠিক কিছু সময় পরে তার ভাইও ওই জায়গায় দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর ঠিক ওই জায়গাতেই আবার ট্যাক্সির ধাক্কায় তারও মৃত্যু হয়ে গিয়েছিল, আর তারও বয়স 17 বছরে ছিল, আর ওই ট্যাক্সিতে থাকা ড্রাইভারও সেম ছিল। মানে একই জায়গা, একই ট্যাক্সি, একই ড্রাইভার, খালি দুজন আলাদা আলাদা ভাই ছিল। এরপরে লিঙ্কন অ্যান্ড কেনেডির বায়োগ্রাফিক্যাল কোইন্সিডেন্স, দুজন আমেরিকার রাষ্ট্রপতির বায়োগ্রাফিতে আজব কোইন্সিডেন্স আছে। আব্রাহাম লিঙ্কন অ্যান্ড জন কেনেডি দুজনকেই গুলি করে মারা হয়েছিল, আর দুজনেরই সেম জায়গায় গুলি লেগেছিল। দুজনের সাথে তাদের স্ত্রী ছিলেন ওই সময়, কিন্তু সময়টা দুজনেরই আলাদা আলাদা ছিল। বেলি গ্রাহাম नामक व्यक्ति दुजोनेरी बंधु छिलो। जॉन केनेडियर सेक्रेटरी नाम लिंकन छिलो और लिंकन सेक्रेटरी नाम आबार जॉन छिलो और दुजोनेरी उत्तराधिकारी नाम एक ही छिलो जॉनसन। एर परेर कोइन्सिडेंस रोमान साम्राज्य और तार नाम सम्पर्के। रोम शहरेर नाम रेमुलास एबं रेमास राजार नाम थेके एसेछिलो। रेमुलास रोमेर प्रथम राजा हयेछिलेन और रोमेर शेष राजार नाम रेमुलास अगस्टास छिलो। माने प्राचीन दुनिया सबथेके शक्तिशाली साम्राज्य रोम रेमुलास राजार नाम दिए शुरू हयेछिलो और ठीक ओई राजार नामेई शेष हयेछिलो। नाउ एट लास्ट बाट नट द लिस्ट नम्बर 10 जेटा प्रथम विश्वयुद्धेर कोइन्सिडेंस छिलो। प्रथम विश्वयुद्धेर जे जायगाय प्रथम ब्रिटिश सैनिक मारा गियेछिलो तार थेके 6 मीटारेर दूरत्वे शेष ब्रिटिश सैनिकও मारा गियेछिलो और ताদের ইয়ারস্ট্র ঠিক একে অপরের সামনে ছিল ঠিক এমন ভাবে। এটা প্রথমটা ছিল আর ঠিক তারপরে এটা দ্বিতীয়টা ছিল আর এই ব্যবস্থাটাকে কেউই জেনে বুঝে করেনি। एखन ये भिडियोटी आपनादेर केमन लागलो ता आमाके नीचे कमेंट करे जानान और ये भिडियोटी जदि आपनादेर एकटुओ चमके दिए थाके ताहले भिडियोटीके अवश्य लाइक करे बंधुदेर साथे शेयर करे दिन और एमोनी इंटरेस्टिंग इनफर्मेटिव एंड मिस्टेरियास भिडियो पेते मिस्टेरियास यूनिवर्स के अवश्य सबस्क्राइब करे दिन। तो आज एई पर्यन्तई, देखा होच्छे नेक्स्ट भिडियोते। ततक्षणेर जोन्नो थैंक्स फर वाचिंग, टेक केयर, बाय बाय।